ইমাম মাহদী আলাইহিস সালাম অনেক আলেম বক্তব্য বলছে উনি সিরিয়ার জেলখানা থেকে পালিয়ে আব বেরিয়েছে বা অমুক জায়গায় এসেছে কেউ বলছে 2020 আর 22 সালে চলে আসবে শেখ অনুগ্রহ করে এই বিষয়ে আমাদেরকে একটু যদি বুঝিয়ে বলতেন প্রথমত হচ্ছে ইমাম মাহদী এই ইমাম মাহদী এই শব্দটি বড় একটা সিরিয়া এশিয়াদের কি একটা আবিষ্কার শিয়াদের একটা ইমামিয়া গ্রুপ আছে বুঝতে পেরেছেন যারা 12 জন ইমামের কথা তারা বলে এবং এই ধারাবাহিকতা তারা বলে ইমাম মাহদী এই কারণে আমাদের এই অঞ্চলে ব্যাপক পরিমাণ শিয়াদের প্রভাব আছে আপনি হয়তোবা জানেন না যেমন আমাদের এখানে যারা নবাব ছিল অথবা এখানে যারা ওই যে সুলতান ছিল সুলতান আলীবর্দী খাঁ অথবা নবাব সিরাজউদ্দৌলা এরা সবাই শিয়া ছিল এবং এরা শিয়াদের বিভিন্ন ধরনের আয়োজনগুলো ঘটা করে তারা উদযাপন করত ফলে এখানে শিয়াদের একটা বড় প্রভাব আছে আবার সুফিরা তারা শিয়াদের প্রভাব হয়ে আমাদের অঞ্চলে এসে এই যার কারণে ব্যাপক পরিমাণ শিয়াদের এখানে প্রভাব আছে কারণে আমরা এখানে কি বলি ইমাম মাহদী হাদিসে কোথাও ইমাম মাহদী নাই হাদিসে কেবল আছে কি মাহদী অথবা আপনি বলবেন মাহদী এক নম্বর কথা দুই নম্বর কথা হচ্ছে যে মাহদী আসবেন এর মধ্যে কোনো সন্দেহ নাই কারণ বহু সহিহ হাদিস দ্বারা এটি প্রমাণিত কিন্তু তিনি আসবেন কবে এটা গায়েবের অন্তর্ভুক্ত তিনি কবে আসবেন এটা কিসের অন্তর্ভুক্ত গায়েব গায়েব আল্লাহ ছাড়া আর কে কে জানে আর কেউ জানে আল্লাহ ছাড়া আর কেউ গায়েব জানে লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লাহু আল্লাহ তাআলার কাছেই গায়েবের চাবিকাঠি তিনি ছাড়া কেউ জানে না অতএব যেই সকল ব্যক্তিরা তারা মাহদীর কথা বলেছেন তিনি ওইখানে আছে ওইখান থেকে বের হয়ে গিয়েছেন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গায়েবের তার যে রাজত্ব আছে এই রাজত্বের উপর তার হাত দিয়েছে এবং এর মাধ্যমে তারা আল্লাহর উপর ভয়ঙ্কর ধরনের জুলুম করেছে তারা ভয়ঙ্কর ধরনের জুলুম করেছে এই জাতীয় কথা বলা কোনো আলেমের জন্য তো সাজেও না কোনো মুসলিমের জন্য সাজেও না অতএব গায়েবের ইস্যুতে আপনি হস্তক্ষেপ করবেন না এটা কেবল আল্লাহর রাজত্ব আল্লাহর রাজত্বের উপর হস্তক্ষেপ করবেন না তিনি কখন আসবেন এটা তো তিনি নিজেও জানেন না মাহদী তিনি নিজেও জানবেন না যে তিনি মাহদী যতক্ষণ না লোকেরা তার চারপাশে একত্রিত হবে এবং বলবে যে আপনি আমাদের ইমাম আপনি আমাদের নেতা ততক্ষণ পর্যন্ত তিনি নিজেই জানবেন না যে তিনি মাহদী তাহলে আপনি কেমনে জানলেন বুঝেন নাই আমার কথা আপনারা বুঝতে পারছেন আমার কথা তিনি নিজেই যে জানেন না যে তিনি মাহদী তাহলে আপনারা কিভাবে জানলেন লোকেরা তার চারপাশে একত্রিত হবে আচ্ছা তিনি যখন আসবেন তখন যুদ্ধ হবে কি দিয়ে আপনারা জানেন তিনি যুদ্ধ করবেন তীর দিয়ে বর্ষা দিয়ে ধনুক দিয়ে এখন কি পৃথিবীতে তীর বর্ষা দিয়ে যুদ্ধ হয় তাহলে তিনি এসে তো এটা দিয়ে যুদ্ধ করবেন চার নম্বর কথা হচ্ছে তিনি যখন আসবেন তখন তাকে সহযোগিতা করার জন্য সিরিয়া থেকে একদল লোক তারা ঘোড়ায় চড়ে আসবে সিরিয়া থেকে এখন কি সিরিয়া থেকে মক্কায় অথবা মদিনায় ঘোড়া চড়ে আসার মতো সামর্থ্য আছে কারো বর্ডার তো আপনি ক্রস করতে পারবেন না সিকিউরিটি গার্ড আপনাকে গুলি মেরে হত্যা করে ফেলবে বর্ডার কি ক্রস করা যায় বাংলাদেশের বর্ডার থেকে আপনি জানতো আরেকটা দেশে যাওয়া যায় তো আপনি কিভাবে আসবেন সেদিন এবং তিনি যখন আসবেন তখন আরব বিশ্বের লোক একেবারে খুবই কম থাকবে এখন কি আরব বিশ্বের লোক কম না বেশি বেশি তিনি যখন আসবেন তখন গোটা পৃথিবী কেবলমাত্র আরব বিশ্বের মধ্যে সীমাবদ্ধ থাকবে এখন কি গোটা পৃথিবী কেবল আরব বিশ্বে সীমাবদ্ধ কি বলেন আরব বর্ষে কেবল সীমাবদ্ধ না অতএব যারা এই সকল কথাবার্তা বলছে তারা আল্লাহর উপর জুলুম করতেছে এই জাতীয় কথা আপনারা বলবেন না এবং এগুলো বিশ্বাসও করবেন না